ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য অর্ডিনারি বং। আমি সঙ্গীতা। তো আজকে আমরা কি আমি কি করতে চলেছি সেটা তোমরা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো হয়তো। আজকে আমি আমার হেয়ার কালার করতে চলেছি, সাথে থাকো। আমি তোমাদের আমি কি করব তার প্রত্যেকটা প্রসেস আমি এই ভিডিওতে তোমাদের বলতে থাকব, তো দেখতে থাকো। তো তোমরা দেখতে পাচ্ছ হয়তো যে আমি আগেও চুলে কালার করেছি। আমি ফার্স্টে পার্লার থেকে কালার করেছিলাম, সেই কালারটা দু মাস হয়তো টিকেছিল। তারপর থেকে আমি বাড়িতেই কালার করি। তো জাস্ট প্রথম এখান থেকে কালারটা ছিল, এটা আস্তে আস্তে নিচে এই অবধি চলে এসছে। রেড ছিল এটা, এখন ব্রাউন টাইপের একটা হয়ে গেছে। স্ট্রিক্স ইউজ করছি, স্ট্রিক্সের কালার খুব ভালো হয়, চুল ড্যামেজ হয় না। হ্যাঁ, যদি ওপর থেকে হাইলাইট করা হয় তাহলে কেমন হবে জানি না, কারণ আমি কোনোদিনও হাইলাইট করিনি চুলে। আমি জাস্ট নিচ থেকেই চুল কালার করেছি, তো আমার চুলে কখনো কোনো ড্যামেজ হয়নি। তো আজকে আমি ভাবছি নিচটা পুরোটাই কালার করব, দেখা যাক। ওকে, কালারগুলো আমি অ্যামাজন থেকে কিনেছি, তিনটেরই প্যাক। তো চলো শুরু করা যাক। তিনটে বক্স নিয়েছি কারণ যা কোয়ান্টিটি থাকে তাতে হবে না একটা বক্সে, তাই আমি তিনটে বক্স নিয়েছি। তো সব লন্ডারগুলো আমি কেটে নেব। আমার আয়নাটা নিচে আছে, আমি বারবার ওটা দেখে করবো। তোমাদের বলা হয়নি, আমি আগের থেকেই চুলটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছিলাম, তারপরেই আমি কালার করা স্টার্ট করছি। চুল ওয়াশ করে হেয়ার ড্রাইতে ড্রাই করে নিয়েছিলাম। তো চলো স্টার্ট করি। সেকশন ভাগ করে করবো যাতে কোনো প্রবলেম না হয়। খুব ভালো করে সব জায়গাতে লাগাতে হবে। তো আমি মোটামুটি আমার সব চুলই কভার করে নিয়েছি। এটা মোটামুটি 30 থেকে 45 মিনিট রাখলেই হয়ে যাবে, তার বেশি রেখো না, তাহলে চুল বেশি ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। 30 থেকে 45 মিনিটসের মধ্যে এটা ব্লন্ড হয়ে যায়। তো চলো
আমি 30 মিনিটস রাখবো, তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি 30 মিনিটস এটা রেখেছিলাম, দেখতেই পাচ্ছো সুন্দর ব্লন্ড হয়ে গেছে, সবই মোটামুটি কভার হয়েছে, একটা দুটো চুল হয়তো হয়নি, বাট মোটামুটি সবই কভার হয়েছে। আমি 30 মিনিটসই ম্যাক্স রেখেছিলাম, তোমরা 45 মিনিটস অবধিও রাখতে পারো যদি এর থেকেও বেশি চাও, কিন্তু আমার জন্য এটা ঠিক আছে। তো এবার কালার করি। তো আমি বোলগুলো, মানে বোলটা আর এগুলো সব ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে ওই ব্লন্ড এরিয়াটা না থাকে। এবার কালারটা মিক্সড করি। আমার লাগানো হয়ে আছে, এবার এটাকে আমি 40 মিনিটস মতো রাখবো। তো সেকেন্ড টাইম আমি আর শ্যাম্পু করবো না, আমি জাস্ট এই কন্ডিশনারটা ইউজ করবো। আমি ফার্স্ট ব্লিচের পর শ্যাম্পু ইউজ করেছিলাম, তো সেকেন্ড টাইম আর কালার করার পর শ্যাম্পু করার দরকার পড়ে না, জাস্ট কন্ডিশনার ইউজ করলেই হয়ে যায়। তো ফাইনাল রেজাল্ট তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। 40 মিনিটস অবধি রেখে তারপরে আসছি। চলে এসছি আমি 40 মিনিটস পর, চুলটাকে ভালোভাবে কন্ডিশনার দিয়ে ওয়াশ করে। তো রেডি ফাইনাল রেজাল্টের জন্য। আমার তো বেশ ভালোই লাগছে, তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। আমি একটু এগিয়ে এসে তোমাদের দেখাচ্ছি, সব জায়গাতে ঠিকঠাকভাবে হয়নি, তবে আমি যেরকম চেয়েছিলাম সেইভাবে হয়ে গেছে, যে খুব বেশি ব্রাইটও নয় আবার খুব হালকাও নয়। তিনটে বক্স আমার চুলের জন্য কম হয়েছে বলে আমার মনে হচ্ছে, আর একটা বক্স হলে ভালোভাবে, মানে এখানে যেমন এটা এইটুকু হয়নি সেগুলো কম হয়ে গেছিলো বলে আমি লাগাতে পারিনি। আমার লেন্থ বা আমার যে যত চুল আছে, একদম অল্পই চুল, যাই হোক যত চুল আছে সেই অনুযায়ী যদি তোমাদের হয় তাহলে তিনটে বক্স নিও না, চারটে নিও। আর যদি কাউর চুল এর থেকেও বেশি বা লেন্থে অনেক বড় হয় তাহলে তাদের অনেক বেশি হয়তো লাগবে। বাট স্ট্রিক্সের টিউব মতো পাওয়া যায় ফাঙ্কি কালারের, ওতে অনেকগুলো কালার অপশন আছে, তোমরা সেটাও দেখতে পারো। এটা কিন্তু তাতে হয়তো তোমাদের ব্লিচটা কম পড়তে পারে, তো সেটা তোমরা দেখে নিও। কিন্তু আমার মনে হয় আমার চুলের জন্য চারটে বক্স হলে খুব ভালো হতো। আর যদি জাস্ট এই দু সাইড এরকম অল্প চুলে করতে চাও তাহলে সেটা একটা বক্সেই হয়ে যাবে। সেটা আমার, আমি ফার্স্টে যখন করেছিলাম রেড তখন আমার একটা বক্সেই হয়ে গেছিলো। আমি রেডের ফটো সাইডে দিয়ে দেবো যাতে তোমরা বুঝতে পারো যে ওটার কালারটা কেমন এসেছিলো, সেটাও আমি দিয়ে দেবো। সেটাও খুব ভালো কালার এসেছিলো, সেটা একটা বক্সেই আমার হয়ে গেছিলো। আমি আমার রোদরে, আমার ঘরে যেহেতু আলোটা কম আছে তো বুঝতে পারছো কি না আমি জানি না, রোদরে ভালো বোঝা যাচ্ছে বাইরে যখন খুব রোদ বা আলো থাকছে। তো আমি সেই ফটো সাইডে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবে, তাহলে আইডিয়া করতে পারবে কেমন হচ্ছে। তো চলো, এটাই ছিল আজকের ভিডিও। অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লাগলো যদি হেল্পফুল থেকে থাকে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। ওকে, টাটা, সুস্থ থেকো, ভালো থেকো।